এই বিষ্ণু মন্দিরে ঢোকার জন্য প্রথমে ধুতি কিনতে হবে। ধুতি আমরা কিনি, চলো এখানের কাছ থেকে। কেতা পয়সা? 60 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
जाते ही कर रहे तो
থাকবো। വീഡിയോ ഒന്നും എടുക്കണം. এই মন্দিরের ভিতরে অনেক সোনা রয়েছে এবং সিকিউরিটি গার্ডও রয়েছে প্রচুর, এবং এই মন্দিরের ভিতরে রয়েছে অনেক দেবদেবতার ছবি, যেমন গণেশ, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, নরসিংহ, বিষ্ণু মন্দির, বিষ্ণু। এবং মন্দিরে প্রচুর ডিজাইন করা রয়েছে যা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দিরের ভিতরে একবার আসুন এবং বাইরে থেকে অনেক দূর দূর থেকে এখানে আসে এই মন্দিরটিকে দেখার জন্য। এই মন্দিরটি প্রায় দু আড়াই হাজার বছর পুরাতন, যা এখানকার বাসিন্দার কাছ থেকে আমরা যা শুনতে পাই। চলো, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, বাই।